বর্ডারটা মনে হয় পার হয়েই গেলাম না? এই তো ট্রেন চলে আসছে। এখন আমাদের পালা, গন্তব্যহীন পথ ধরে আমরা হাঁটতেছি, জানি না আমরা কোথায় যাচ্ছি। এরিয়াটা এত সুন্দর মনে হচ্ছে, এই যে এখানে আসছি মনে হচ্ছে আমরা বর্ডারের সাইডে আসছি, বর্ডার পেরিয়ে আমাদের নতুন একটা গন্তব্যে যেতে হবে, তেমনটাই আমার কাছে মনে হচ্ছে। শুধু আমরা তো দেখলে হবে না, তাই না? আওয়াজ বাড়ানোর জন্য পেপসি খাচ্ছি। আচ্ছা, পেপসি ভয়ের পরেই জয়। আপনি তো দেখি পেপসি প্রমোট করে দিলেন, বাই দ্য ওয়ে পেপসি সবসময় মানে সেরা। ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন, আমরা বর্ডার ক্রস করব না, আমরা তো বর্ডার ক্রস করব, বুঝেন না? আন্ডারগ্রাউন্ডের নিচ দিয়ে আমরা বর্ডার ক্রস করব। দেখা যাক লন্ডন থেকে আমরা এখন কোন দেশে যাব আমরা জানি না, যেহেতু আমরা বের হয়ে গেছি, দেখা যাক আমাদের গন্তব্য কোথায় নিয়ে যায়। তাহলে চলুন সামনের দিকে যেতে থাকি, আপনারাও কিন্তু আজকে পুলিশই ধরে কিনা বর্ডার ক্রস করব আমরা, দেখা যাক কি হয়। তোমার দেখে অনেক সাহস, হ্যাঁ বর্ডার ক্রস করতে তো মনে হয় খুবই চিল মোডে। যা কিছু হয়ে যাক, কুকুরালা রক্ষা করবে। ওয়াও, ওই সাইডটা দেখান একটু। আমরা এখন জেলখানার ভিতর থেকে দেখাচ্ছি, কি ভয়ঙ্কর লাগছে। বর্ডারটা মনে হয় পার হয়েই গেলাম না? এই তো ট্রেন চলে আসছে। এখন আমাদের পালা, আমাদের পালা, আমরা উঠে যাব, গন্তব্যহীন পথে চলে যাব, ঠিক আছে? যেহেতু আমরা পার হচ্ছি, মানে কাটা তাপ দেখতে পাচ্ছেন, এখানে যদি কেউ উপর দিয়ে লাভ দেয় নারী ভুড়ি এর সাথে লেগে থাকছে, দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে করা, ঠিক আছে? চলেন, প্রত্যেকটা কাজ করার আগে মনের মধ্যে সাহস রাখবেন, আপনার এই সাহসটাই গন্তব্যে পৌঁছে দিতে পারবে। আমরা কিন্তু বর্ডার ক্রস করে ফেলছি, এটা মনে হয় হচ্ছে তোমার সেনাবাহিনীর হেডকোয়ার্টার, বুঝছো? হেডকোয়ার্টার এলাকা তো পুরো মনে হচ্ছে যে প্রেম করার মতো। আরে গন্ধ কি, ওরে বাপরে পাগল হয়ে যাচ্ছি। আমাকে তো পাগল করে দিল, এটাও তার একটা। যদি এইভাবে শুনতে হয় না, কিন্তু আমি পাগল, হোয়াইটটা তো পাগল করে ফেলছে। অনেক বেশি কোয়াইট এরিয়া, এগুলো কি সেনাবাহিনীদের কোয়ার্টার? সেনাবাহিনীদের হেডকোয়ার্টার। আচ্ছা, পুরোটাই না?
তবে মানে ব্রিটিশ যে এরিয়া হ্যাঁ এই জিনিসটা কিন্তু ফিল করা যাচ্ছে এখানে হ্যাঁ চলো আমরা মানে কোন বিজেপির বাসা থেকে দাওয়াত চত খেয়ে আসি আর কি আচ্ছা যেহেতু শত্রুদের এলাকায় চলেই আসছি তো ওয়াই নট লুকবা নাকি এটা বসে চলেন সামনে যাও যাক ভয় আমি কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া আজ হলেও মরতে হবে কাল হলেও মরতে হবে আচ্ছা সামনে তো আমার কাছে মনে হচ্ছে যে অনেক নিচু ঢাল এই সাইডটা পুরোটাই মনে হচ্ছে যে একেবারে ব্রিটিশরা এখানে বসবাস করে রাস্তাঘাটে একটা ধুলোবালি ময়লা কিছু নেই তাই না কিন্তু আমার মনে হয় না যে এখানে একটা ব্রিটিশও আছে কেন সব রাজাকাররা থাকে কি বলেন আচ্ছা এগুলো থেকে সেনাবাহিনী থাকে নাকি না 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 কাউকে নিয়ে আমরা কথা বলতে চাই না আমরা শুধু আপনাদেরকে তথ্য তুলে ধরছি হ্যাঁ ওই যে একজন দারোয়ান ওখানে দাঁড়াই রয়েছে একটা মানুষও নাই শুধুমাত্র একটা দারোয়ান দারোয়ান নাকি আদৌ জানি না তো আমরা একটা পার্ক হচ্ছে খুঁজে বের করেছি যেটা কিনা পার্কে হচ্ছে সবাই আসে দরদরি করে খেলাধুলা করে এই যে তো অলরেডি হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের গন্তব্য ফেরার পালা আমরা একেবারে অলিগলি চলে আসছি তো এইরকম ভিডিও যদি আপনারা দেখতে চান অনেক ইনফরমেটিভ ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে ভিডিওটা কেমন লাগছে এটা তো অবশ্যই জানাবেন কি ভয়ঙ্কর দৃশ্য সুন্দর না